বলেছেন লোক দেখানো সামান্য কাজও শির্ক এটা কি সহিহাদিস লোক দেখানো যেটাকে রিয়া বলা হয় রিয়া যেটাকে আমরা বাংলায় প্রদর্শন ইচ্ছা বলি কাউকে দেখানোর জন্যে যদি কেউ কোনো ইবাদত পরিপালন করেন এটা কি বলা হয় রিয়া সবের আশা সেখানে মৌলিক উদ্দেশ্য নয় হ্যাঁ ফলে রিয়ার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এখলাসের বিরাট একটা সম্পর্ক আর এটাও আমরা জানি যে এখলাস যখন কোনো ব্যক্তি মিস করে ইবাদতের ক্ষেত্রে এখলাস যদি মিস করে তাহলে ওই আমলটা শেরকের মধ্যে পর্যবসিত হয় সেটা রিয়া হোক অন্য যে কোনো আমলই হোক না কেন যদি এখলাসটা মিস কারণ আপনি কাজটা করবেন হয় আল্লার জন্যে নয় উল্লার জন্যে তাহলে কোনো ইবাদত যেটা আল্লাহর জন্য করার কথা ছিল সেটা যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লার জন্য করেন তাহলে এটাই তো সেরক তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি সেই শেখ শেরেকটা কখনও বড় শেরকে পরিণত হয় যখন পুরোপুরি সে আল্লাহকে উদ্দেশ্য করলো না আল্লাহকে তার উদ্দেশ্যের খাতা থেকে বের করে দিল এবং সে পার্থিব কোনো উদ্দেশ্যে অথবা রিয়ার উদ্দেশ্যে সে যদি আমলটা করে এটা বড়ো কিন্তু যদি সে আল্লাহর উদ্দেশ্যেই করলো এটাকে প্রায়োরিটি লিস্টে রেখে তার মধ্যে রিয়া কাজ করলো তখন সেটা হয়ে যায় ছোট শেরক রিয়াকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে আপনি যেটা বলেছেন লোক দেখানো সামান্য কাজও শেরখ ঠিক এইভাবে কোনো হাদিস এসেছে বলে আমার জানা নেই তবে রিয়াকে যে ছোট শেরিক বলা হয়েছে এবং শেরিক বলা হয়েছে সেরকম কিছু হাদিস আমরা সহি হাদিস হিসাবে পাই যেমন মাহমুদ ইবনালিদ রদি আল্লাহ তাল্লাহ্ন থেকে একটা হাদিস বরফর রেওয়াতে এসেছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আখওয়াফু আফুমা মা আঃ আলাইকুম এ কুল আসগর আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় এবং আশঙ্কা করছি যে বিষয় সেটি হচ্ছে শেরক আসগর যে বড়ো শেরকে তোমরা হয়তো বড় শেরক তো ভয়াবহ তোমরা হয়তো সেটাতে লিপ্ত হবে না কিন্তু শেরকা আসগর মধ্যে পড়ে যেতে পারো আন আনহু তখন নবিসের জিজ্ঞেস করা হলো শেরকা আকবরটা শের কি। কী আপনি শের বা ছোট শেরেখ বলতে কি মিন করেছেন ফাঁকা আর রিয়া তখন তিনি বললেন আর রিয়া রিয়া প্রদর্শন ইচ্ছা লোক দেখানোর জন্য যেই ইবাদতটা করা হয় সেটি হলো আর শেরকুল আসগর সেটি এহাদিসে উল্লেখ করা হয়েছে এহাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এহাদিস নিয়ে বিভিন্ন ডিসকাশন আছে তবে সর্বশেষে ওলামাই করাম এই হাদিসটিকে সহি সানাদার হাদিস বলে উল্লেখ করেছেন আসল আলমানি আসলাসার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন সুতরাং এটা একটা সহি হাদিস আর আমরা সহি মুসলিমের একটা হাদিসে কুদ্সি দেখি সেখানে নবী সাল্লা সাল্লাম আল্লা সুবাহতাল্লার পক্ষ থেকে একটা কাউল তিনি বর্ণনা করছেন আল্লাহ স্মানতাল্লাহ বলছেন কি আনা আগনা শোরাক আনি শেরক আমি শরিকদের মধ্যে শেরিক থেকে পরিপূর্ণ মুক্ত। পরিপূর্ণ মুক্ত ফামা মানা আমেলা আমেলান আশরা ক্যা ফিহে মাইয়া যে এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার সাথে শরিক করে যে আমার জন্য করল আবার অন্য কোনো উদ্দেশ্য গায়রুল্লাহর জন্য করল আশরাকা কামিয়া মাইয়া ফিহা তারাক তু শের কাহ আমি তাকে এবং তার শেরেককে আমি ছেড়ে দেই পরিত্যাগ করি বর্জন করি তাহলে এই হাদিসটার মধ্যেও কিন্তু রিয়ার বিষয়টা চলে এসছে আল্লাহাল রিয়া এবং রিয়া সম্বলিত আমলটাকে তরক করেন এই হাদিসটা সেই দালালত প্রদান করছে আর সুরা আল কাহফের একশো দশ নম্বর তো স্পষ্ট করে আল্লাহ স্মাতা বলছেন নিশ্চয়ই আমি তো একজন মানুষ মাত্র তোমাদের মতো একজন মানুষ আমার কাছে ওহি আসে কি ওহি আন্নামা ইলা হুকুম ইলা হু আহেদ নিশ্চয়ই তোমাদের ইলাহ একজন মাত্র ইলাহ ফমান ক্যান্বিহি ফা মাল আলোলা ইউশিরেক রব্বিহি আহেদা অতএব তোমাদের মধ্যে যে কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করে সাক্ষাতের ব্যাপারে বিশ্বাস পোষণ করে তাহলে সে যেন পূর্ণ আমল করে ভালো আমল করে এবং তার রবের ইবাদতে আর কাউকে শরিক না করে রিয়া একটা শিরকের পর্যায়ের আমল তবে এটা কখনো শেরকে আস্কার হতে পারে এবং কখনো শিরকে আকবর হতে পারে সেই ডিসকাশনটা আমরা একটু আগে করেছি অতএব প্রশ্নের মধ্যে রিয়াকে যে শেরেক কিনা প্রশ্ন করা হয়েছে তার উত্তর হচ্ছে হ্যাঁ তবে আপনি যেই লফজে বা ভাষ্যে আপনি হাদিসটাকে উল্লেখ করেছেন সেরকম ভাষ্যের কোনো হাদিস আছে বলে আমার জানা নেই